আচ্ছা ul ট্যাগ শুরু ul শেষ বাকিটা হচ্ছে li শুরু sure, li শেষ আর li এর ভিতরে যে anchorটা থাকবে তো তিনটার জন্য তিনটা ক্লাস পেজিনেশন মানে ul এর জন্য একটা ক্লাস li এর জন্য একটা ক্লাস আর হচ্ছে anchor ট্যাগের জন্য একটা ক্লাস তাহলে ul এর জন্য হবে পেজিনেশন তারপর হচ্ছে এই যে li এর জন্য ব্যবহৃত হবে কোনটা পেজ আইটেম আর anchor link এর জন্য ব্যবহৃত হবে পেজ লিংক হ্যাঁ সো এই তিনটা ক্লাস এখানে সুন্দর করে দেওয়া আছে যদি আপনি যদি ইউজ করতে চান বুঝে বুঝে তাহলে তো এখানে পারবেন সমস্যা হবে না যে যে আমরা যে যে জিনিসটা নিয়ে আমরা কাজ করছিলাম যেমন হচ্ছে এখানে একটা রো নিয়ে কাজ করছিলাম তাই তো রো শুরু শেষ আমি এটার পরে ইউজ করতে চাচ্ছি হচ্ছে আমার ট্যাক শুরু এলআই ট্যাক শেষ এর ভিতরে থাকতেছে হচ্ছে আমার অ্যাঙ্কর সো অ্যাঙ্করের বিষয়টা ধরেন আমি এজে লিখলাম হচ্ছে নেক্সট নেক্সট হ্যাঁ সো লিখলাম বাট এটা তো কোনো পেজের সাথে লিঙ্ক করা থাকবে সো এইচ আর ই এফ আপাতত ড্যাড লিঙ্ক করে দিলাম হ্যাঁ সো এই বিষয়টাই আমরা হচ্ছে বারবার এখানে ইউজ করছি সো এখানে বারবার জিনিসগুলো ইউজ হবে ধরেন এখানে আমি দিলাম হচ্ছে এজ এ ওয়ান এখানে দিলাম হচ্ছে টু তারপর হচ্ছে এখানে দিলাম হচ্ছে এজ এ থ্রি আর এখানে দিলাম হচ্ছে ফ্রি ঠিক আছে সো এইভাবে দিচ্ছি

একটা ক্লাস হবে যদি আমি এখান থেকে নিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে বলা আছে যে ক্রিয়েট এ বেসিক প্রেজেন্টেশন এট দা ক্লাস এ ক্লাস সো এটা কোথায় ইউজ হবে এটা হবে ইউএলএ সো ভিতরে এজ এ ক্লাস ইকুয়াল টু প্রেজেন তারপর আসি এলআই এর ভিতরে হবে সো এখানে ভালো ছিল যে আগে ক্লাসগুলো দিয়ে তারপর কপি করলে কাজটা আর একটু শর্টকাট হতো তাহলে এখন ওই যে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে ক্লাসগুলো কপি করে করে আমরা আবার ইউজ করতে হবে সো ইউএল ব্যবহৃত হবে কোন ক্লাসটা এই যে পেজ আইটেম হিসেবে ক্লাসগুলো ব্যবহৃত হবে কপি করলাম সো এখানে এলআই পেজ হলো এখানে একই ভাবে প্রত্যেকটারই আমরা এইভাবে কাজগুলো করে দিব একইভাবে এখানে ক্লাস ইকুয়াল টু এটা তারপরে আবার এখানে এই যে এলআই এর ভিতরে আছে এটা সেম

আমরা কপি পেস্ট করে চালাই দিচ্ছি ওকে সো ফাইনালি এবার আমরা দেখি রিফ্রেশ করলাম এই যে এটা এখন চলে আসছে সো এখন এগুলো মুভ করার জন্য আপনার আরো সুন্দর সুন্দর বিষয় আছে যেমন অ্যাকটিভ মানে এটা মানে ক্লিক করার পর যে অবস্থা থাকে আর কি সো কোন একটাকে যদি আমি অ্যাকটিভ বানাতে চাই সো সেটা হচ্ছে এখানে অ্যাকটিভ ধর আমি এখানে হচ্ছে তার টু কে বানাইছি আমি যদি নেক্সট কে বানাতে চাই তাহলে হচ্ছে নেক্সট কোথায় এই যে এখানে সো এখানে অ্যাঙ্কল লিংকে যে ক্লাসটা আছে তার পাশে আপনি এই এই ক্লাসটা বসা যাবে এজ অ্যাকটিভ সো এখন নেক্সট বাটনে আমি চাপ দিয়ে রাখছি এটা এরকম মনে হবে সো এই যে এখানে নেক্সট বাটনটা এখানে কালার নাই বিধা এটা একটু বুঝতে একটু সমস্যা হচ্ছে আর কি সো মানে এটা অ্যাকটিভ হিসেবে দেখাতো এখানে ডট ইজ এ অ্যাক্টিভ পেজ লিঙ্ক ক্লাস দেখি একটু অন্য কিছু কোথাও ভুল করছি কিনা না ফাইনালি সব কিছু ঠিক আছে সো ডট অ্যাক্টিভ তার হচ্ছে এখানে পেজ লিংকের ভিতরে এলআই ও তার হচ্ছে এলআই ইউজ করছে তো আমি অ্যাঙ্কর ইউজ করছি এটা আমার ভুল ছিল সো এটা আসলে এখানে হবে না এটা হবে এলআই এর ভিতরে সো এলআই এর এখানে তার অ্যাক্টিভ দিয়ে দিছে সো এবার খেয়াল করি কারণ এই যে এখন এটাকে যে অ্যাক্টিভ হিসেবে দেখাচ্ছে আচ্ছা সো এই গেল বিষয় তাছাড়াও যে একটু ডিসেবল যদি কোনো একটা জিনিস হচ্ছে ক্লিক করবেন যেমন প্রিভিয়াসে আর ক্লিক করলে কাজ করবে না অন্যগুলোতে কাজ করবে সো যেটাকে আপনি ডিসেবল বানাতে যাচ্ছেন সেখানে এলআই এর ভিতরে জাস্ট ডিসেবল ক্লাসটা ইউজ করে দিতে হবে তারপর সে প্রেজেন্টেশন সাইজ যদি গুলো একটু লার্জ সাইজে করতে চান তাহলে আছে এখানে এই ক্লাসটা ইউজ করতে হবে এটা মেবি হচ্ছে ইউআরএল এর ভিতরে ইউজ করতে হবে যেটা বলা আছে অ্যাড ক্লাস প্রেজেন্টেশন এলজি আর যে ব্লক স্মল ব্লক তার এটা হচ্ছে এই যে ইউএল এর ভিতরে তারা ইউজ করছে সো আমি যদি আমার প্রেজেন্টেশনটাকে একটু বড় বিগ সাইজে দেখাতে চাই এটাকে আমার ক্লাসটা এখানে অ্যাড করে দিলাম রিফ্রেশ করি তুলনামূলক একটু বিগ সাইজ আসছে হ্যাঁ এটা চলে আসছে সো একটু গ্যাপিং রাখার দরকার ছিল না আচ্ছা গ্যাপিং আমরা পারবো সমস্যা নেই এটা যখন আমরা গ্রুপ করে কাজ করব তখন জিনিসগুলো সুন্দর লাগবে আচ্ছা সো এখন অ্যালাইনমেন্টের বিষয়গুলো তারা এখানে দেখাচ্ছে যদি আমি এখানে কয়েকটা অ্যালাইনমেন্ট সিস্টেম আছে ইউ ক্লাস দ্য চেঞ্জ দ্য অ্যালাইনমেন্ট স্পেসিনেশন সো তিনটার জন্য তিন কোড একটা হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য আলাদা কিছু নাই তার হচ্ছে সিএসএস এর সাহায্যে অ্যালাইনমেন্টের কাজটা করছে সো যেহেতু সিএসএস করে কাজ করছে সো ইউএল এর ভিতরে একটা স্পেস নিচ্ছি স্টাইল সো আমরা মার্জিন ইউজ করতে পারি সো মার্জিন ধরেন টপ থেকে আগে একটু সরতে আছি এই জিনিসটা কেমন দেখা যাচ্ছে যেমন পঞ্চাশ পিক্সেল আমি নামিয়ে আনতে চাচ্ছি

বাট এখানে ওই যে মাছ কেনার জন্য যে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হচ্ছে এটা একটা আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে যে বাকি আইটেমগুলো যে সেন্টারাইজ হচ্ছে কিন্তু এটা কিন্তু ঠিকই করতে হচ্ছে যে স্টাইল ইউজ করে মাঝে বিশ পিক্সেল এই কাজগুলো আমাদের ঠিকই করতে হচ্ছে যাই হোক এখানে তো এটা আছে একটু ইয়েতে করি ট্রাই টু ইউর সেলফ দেখি তাহলে তাদের তিনটা কোড একটু অ্যানালাইজ করতে আরেকটু সুবিধা হবে আচ্ছা আমি এখানে একই জিনিস দেখতে পাচ্ছি জাস্টিফাই কন্টেন্ট স্যাটারটা তারা কেন ইউজ করলো জাস্টিফাই কনটেন্ট সেন্টারটা হচ্ছে এজ এ ট্যাক্সকে স্যানারাইজ বা ইয়ে যে জাস্টিফাই করার জন্য ইউজ করতো এই যে এটা এখানে চলে আসছে তার মানে মেন ডিপটাকেই কাজে লাগানোর জন্য তারা কাজটা করছে হ্যাঁ সো আমি যদি এখানে একটু অ্যাপ্লাই করে দেখতে চাই নার্সিং ল্যাব তো এটা তো আছেই সো এখানে সবটা কোটের পরিবর্তে

বেশি দেওয়া উচিত হবে না নেক্সট ক্লাসে আশা করি বুঝতে পারি ইলিমেন্ট সহ মোটামুটি আমরা একটা বেসিক লেভেলের আইডিয়াগুলো ক্লিয়ার করে নিব তারপরে একটা প্রজেক্ট করানোর আমরা চেষ্টা করব ঠিক আছে